প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আজকে আপনাদের একটা সহজ এক্সারসাইজ দেব, যে এক্সারসাইজের দ্বারা অনেকে ভুঁড়ি মোটা হয়ে গেছে বিশাল, ঘরে বসে খেতে খেতে। এই এক্সারসাইজটা নারী পুরুষ এবং ইয়ং ছেলেপেলেরা সবাই করতে পারে, কিন্তু তার কারণ এই মাসলটা, এই পায়ের এক্সারসাইজ, এটা দু পায়ে দেখাবো, পেটের কাজ করবে, দ্বিতীয়ত যখনই পরিশ্রম হবে তখন কিন্তু খিদে বাড়বে, এবং দ্বিতীয়ত মল নিষ্কাশন করার ব্যবস্থা হয়েছে, মানে শ্বাস প্রশ্বাসের দ্বারা। আমি যখন পাটাকে উপর দিকে তুলবো তখন নিঃশ্বাস বুক ভরে নেব, এটা সবসময় খেয়াল রাখবেন। আর অনেকে থাই মোটা হয়ে গেছে, আমাকে একদম লিখেছে যে আমার থাই মোটা হয়ে যাচ্ছে, কি করে এক্সারসাইজ করব। তাদের মতো মানুষদের জন্যে ভেবে চিনতে মনে করেছি আজকে একটা ভিডিও করব, এই জন্য কিন্তু আজকে আসা আপনাদের সামনে। দ্বিতীয়ত অনেকে বলে যে সিক্স প্যাক করব, এটা সিক্স প্যাকের উপরেও কাজ করবে, যেহেতু এই চামড়াটা মোটা হয়ে যাচ্ছে বিশাল। আমার এখন বয়স হয়েছে, তবুও কতটুকু মোটা আছে আমি টেনে টুনে দেখাচ্ছি, আছে কি সেরকম? পাতলাও কিন্তু চামড়া কিন্তু নাই, চর্বি নাই, চর্বি নাই, কিন্তু মানুষ বসে বসে খেতে খেতে এই মরিচা পড়ে যাচ্ছে, কিন্তু মরিচা ধরানো যাবে না, এ দেহটা কিন্তু খেয়ে দিয়ে এখানেই ধপাস, কোনো পাস করা যাবে না। সব জায়গায় পৃথিবীতে পরীক্ষায় পাস করা যায়, কিন্তু খোদার ঘরে পাস করা যায় না। অতএব দেহটা পড়ে থাকে, মনটা শুদ্ধ করে নিয়ে, মনটাকে মনোসংযোগ করে যদি এক্সারসাইজ করা যায়, দেহটাকে সুন্দর সাইজ করা যায়, সুন্দর ভি কাটিং হয়ে যাবে কিন্তু, তাই না? এটা খেয়াল রেখে মাসলগুলো তৈরি করা যায়। দেখা গেল যে আমি অনেক বই কিনেছি, আমার আলমারি সাজানো, ব্যায়ামের বই, যোগের বই, অনেক কিছু। আর প্রশ্ন করেছি, ভাই তুমি কি যোগ ব্যায়াম করো? কো আমি অনেক পড়েছি। পড়েছ? কোনোদিন কি করে দেখেছো? করে দেখো, করে দেখলে তবে গা বোঝা যাবে যে হ্যাঁ যোগটা কি। মানুষ করে না, আমার ভিডিও যেগুলো দেই সবাই দেখে, আঙ্কে আপনার ভিডিওর আমি অনেক দেখি, আমি কোনোদিন কি করে দেখেছ? করে দেখলে তবে গা আমার ভালোবাসা পাবে, নইলে আমি ভালোবাসা দেবো কী করে? আমি তো ঢেলেই দিচ্ছি, এটা আমার কিছু না, সবার জন্যে ভালোবাসা দিচ্ছি উজাড় করে, কিন্তু উজাড় করে নিতে হবে তো মনটা, সেই জায়গাটা লাগবে তো মনোযোগ দিয়ে করা। প্রত্যেকটা দিন আমি 10 বার দেখাবো, একটা জিনিস 10 বার দেখাবো। কেউ আছে আসুক আমার কাছে, আমি সুখ দেব, আমার কাছে কিন্তু দুঃখ নাই, আমার মন সবসময় সুখ আছে, কিন্তু আমার বুকের ভিতরে খোদা আছে, খোদা আছে জন্যেই আমার প্রচণ্ড সুখ, পৃথিবীরে দুঃখ নেই না আমি। কারণ পৃথিবীর সাথে সম্পর্ক দুঃখের সাথে সম্পর্ক, পৃথিবী যা নেওয়া যায় সব দুঃখ, অতএব সেই দুঃখটাকে নেওয়া যাবে না। আর খোদার ঘরে খোদার ইশারায়, খোদার আদেশগুলো মেনে চললে সুখ পাওয়া যাবে। কথা হচ্ছে যে ফুল ফেলিয়ে পুজো করলে হবে না, ভিতরে তার কাছে মনটাকে, শুদ্ধ মনটাকে নিবেদন করতে হয়, তবেই গা পূজা, তার আদেশ পালন করা তবেই গা পূজা হয়। ফুল ফেলালে পুজো হয় না, কিন্তু এক গাদা দেবতার চরণে ঢেলে দিলাম, আমি পুজো করে এলাম, কচুর মাথা হবে? মনটা যতক্ষণ শুদ্ধ না হবে কোনোদিনও হবে না। সেই মনটা চাই, পবিত্র মন চাই, অতএব যখন যে শিখতে হবে মনোযোগ দিয়ে, তবে আমি কোন মাসলে কোন সাইডে এক্সারসাইজ করছি সেদিকে ধ্যান দিতে হবে, ধ্যানের দ্বারা জ্ঞান আসবে, ধ্যানই নাই তো জ্ঞান হবে কি করে, ওই জন্য অজ্ঞান সব। শুরু করি তাহলে, অনেক প্যাঁচাল পারলাম কিন্তু, মানে পাঁচালি গাইলাম, পাঁচালি গেলে তো কিছু হয় না, আমি সবাইকে নিয়ে আনন্দ করি, সবাই আমার বন্ধু, আমার প্রাণের মানুষ। শুরু করি, এটা একটা জাস্ট আর কি, অনেক রকম করা যায়, এই পাটে এইভাবে তোলা যায়, কিন্তু এই পায়ে স্টেপ নিয়ে এইভাবে করা যায় সেটা দেখাবো না, আমি জাস্ট একটা সাপোর্ট নিয়ে নিচ্ছি, রাইট? এই পা একটা স্টেপ, বাঁ পা আগে, ডান পা পিছনে, সোজাসুজি সামনের দিকে তোলা, আস্তে আস্তে এই তোলা, এই নামানো, এই তোলা, এই নামানো, সাথে শ্বাসটা নিতে হবে বুক ভরে, হ্যাঁ
এইভাবে এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই পা, এবার বাম পা দেখাচ্ছি, দশটা করে দেখাচ্ছি, দশ দশম শ, একশোটা যদি প্রতিদিন করা যায় এখানকার চর্বি কমবেই। এটা করা, একটা মানুষ এক্সারসাইজ না করলে হবে না, যে কোনো পজিশনে করা যায়, কোনো অফিসে দাঁড়িয়েও করা যাচ্ছে, কিন্তু চেয়ার ধরে করা যাচ্ছে। এবার আমি তুলতে পারছি না, যেটুকু পারি তৈটুকুই, এই পজিশন এই তোলা, এই পজিশন এই তোলা, নানানভাবে করা যায়, কিন্তু শ্বাসটাকে রিলেশন নিতে হবে, রিলেটেড করে শ্বাসটাকে বুক ভরে নিয়ে করে নিয়ে তোলা এইভাবে। আবার যদি ব্যালেন্স হয়ে গেল তখন, যখন বডি ব্যালেন্স এসে গেল তখন হাতটাকে টান করে নেওয়া যায়, মার্শাল আর্টের মতো কিক করো, মারো, পা হবে না, হ্যাঁ এইভাবে মারো, দেখো হবে না কেন, হ্যাঁ এইভাবে মারো সামনের দিকে, ঠিক আছে, এবার করতে হবে প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস করলে অবশ্যই ঠিক হবে।